গুড মর্নিং ছাত্রছাত্রীরা, আজকে আমরা হাইপার কনজুগেশন আর বেকার নাথন এফেক্ট এই অংশটা নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। প্রথম বলি হাইপার কনজুগেশন, এটা যদি আমরা দুভাগে ভাগ করি, দেখো একটা টার্ম হচ্ছে হাইপার আর এটা হচ্ছে কনজুগেশন। এই কনজুগেশন মানে কি? এটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স বা এটাকে কনজুগেশন বলছি, এটা হচ্ছে কি? ডিলোকালাইজেশন, অর্থাৎ আবদ্ধ থাকা নয়, ইনভলভিং পাই অর পি অ্যাটমিক অরবিটালস। তাহলে আমরা রেজোনেন্স যেটা দেখেছিলাম বা কনজুগেশন যেখানে, সেখানে ছিল পাই ইলেকট্রন আর পি অ্যাটমিক অরবিটাল ইলেকট্রনগুলো অংশগ্রহণ করতো, এবং তাদের ক্ষেত্রে দেখতাম যে এক একটা স্ট্রাকচারকে আমরা পৃথক করতেও পারতাম না এবং কাল্পনিক ছিল। এবং আর দেখেছিলাম কি না, তাদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা খুব স্মল এবং অ্যাটমগুলো স্থান ত্যাগ করতে পারে না, অর্থাৎ অল নিউক্লি মাস্ট অ্যাট সেম পজিশন। আর হাইপার মানে কি বলি? হাইপার মানে অতিরিক্ত বা এক্সটেন্ডেড কনজুগেশন, কনজুগেশনের অতিরিক্ত, ইনভলভিং সিগমা ইলেকট্রন। তাহলে কনজুগেশন বা রেজোনেন্সে সিগমা ইলেকট্রনের ইনভলভমেন্ট ছিল না, সিগমা বন্ড ব্রেকিং বা মেকিং হতো না, কিন্তু হাইপারের ক্ষেত্রে হচ্ছে এই সিগমা ইলেকট্রনের ইনভলভমেন্ট এসে গেছে। তো এই দুটো মিলেই হচ্ছে হাইপার কনজুগেশন। প্রথমে একটা উদাহরণ দেখাই, তাহলে তোমরা পরিষ্কার আরও বুঝতে পারবে। দেখো আমরা প্রোপিন নিয়েছি, CH2CH CH3, এখানে দ্বিবন্ধন, তার সাপেক্ষে আলফা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে। এই CH বন্ডের সিগমা ইলেকট্রনটা এখানে ভেঙে যাচ্ছে এবং সেই ইলেকট্রন দিয়ে এখানে একটা পাই বন্ড সৃষ্টি করতে আসছে এবং এখানে একটি পাই বন্ডটা ভেঙে যাচ্ছে। তার ফলে দেখো এই স্ট্রাকচারটা আমরা পেয়েছি। এই যে স্ট্রাকচারটা পেলাম, এই স্ট্রাকচার কিন্তু দ্রুত পারস্পরিক রূপান্তর ঘটে এবং এতটাই দ্রুত হয় যে এই এইচ প্লাস এখান থেকে স্থান ত্যাগ করতে পারে না। অর্থাৎ কনজুগেশন বা রেজোনেন্সে যেমন একটা শর্ত ছিল পজিশন অফ অল নিউক্লি মাস্ট অ্যাট সেম পজিশন, এখানেও কিন্তু তাই হচ্ছে, শুধু সিগমা বন্ডের একটা ইনভলভমেন্ট আছে। তো এখানে আরও আলফা হাইড্রোজেন আছে, তো সেই হাইড্রোজেনগুলো যদি এই একই ঘটনা ঘটায় সেক্ষেত্রে আমরা আরও দুটো এরকম স্ট্রাকচার আমরা পাবো, ঠিক আছে? অর্থাৎ দ্বিবন্ধনের সাপেক্ষে আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনগুলো এরকম এক একটা কনজুগেশন ফর্ম সৃষ্টি করছে, যেটাই আমার এখানে হাইপার কনজুগেশন, অর্থাৎ সিগমা বন্ডের একটা ইনভলভমেন্ট এসে গেছে। যদি আমরা অরবিটাল ডায়াগ্রাম দেখি এই ঘটনাটার, তাহলে কি দেখতে পাবো না, এই যে সিগমা আমার বন্ড ছিল কার্বনের সঙ্গে হাইড্রোজেনের, এই সিগমা বন্ডটা ক্রমশ দুর্বল হচ্ছে এবং এদিকের পাই বন্ডটাকে ক্রমশ তার একটা ইন্ডাকশান বা আবিষ্ট করছে, যার জন্যে কী হচ্ছে, এর সঙ্গে এর একটা মৃদু আকর্ষণ সৃষ্টি হচ্ছে আর এই পাই বন্ডটা ক্রমশ দুর্বল হচ্ছে। তো এখানেও দুটো ইলেকট্রন আছে যারা একে অপরের বিপরীত স্পিনে, এই পাই বন্ডেও দুটো ইলেকট্রন যারা একে অপরের বিপরীত স্পিনে আছে। তো এরপরে কী হচ্ছে না, এই বন্ডটা পুরোপুরি ভেঙে এর সঙ্গে বন্ড করছে, যেটা এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এখানে পাই বন্ড হয়ে গেছে, দুটো বিপরীত স্পিন, আর এই পাই বন্ড ইলেকট্রনটা প্রান্তীয় কার্বনে চলে এসেছে যেখানে অরবিটালটা পি অরবিটাল এবং পুরো লোন পে ইলেকট্রনটা এখানে বহন করছে আর এইচ প্লাস এখানে আছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারলাম না, এক্সটেন্ডেড কনজুগেশন মানে অতিরিক্ত কনজুগেশন ইনভলভিং সিগমা অ্যান্ড পাই অর সিগমা পি অরবিটাল। এই পি অরবিটালটা বলি, পি অরবিটালটা এখানে আমার ইনকমপ্লিট ফিল্ড হতে হবে অথবা ভ্যাকেন্ট অরবিটাল হতে হবে, ফিল্ড পি অরবিটাল হলে কিন্তু হবে না। সিগমা পি অরবিটালের মধ্যে যে অভিলোপন সেটা কি বলছে আমরা, হাইপার কনজুগেশন, ঠিক আছে? এবার এই যে বললাম যে হাইপার কনজুগেশনটা খুব ফাস্ট এবং তার জন্য এদের পজিশন অফ দ্য অল নিউক্লি মাস্ট বি আনচেঞ্জড, ঠিক আছে? এবং এই যে আমরা হাইপার কনজুগেশন স্ট্রাকচারগুলো দেখলাম সেখানে, এই ধরো আমি যে হাইপার কনজুগেশন স্ট্রাকচারগুলো দেখলাম এখানে দেখো পজিশন চেঞ্জ হয়নি, কিন্তু এদের মধ্যে সো কল্ড কোনো কোভ্যালেন্ট বন্ড নেই। প্রত্যেকটা হাইপার কনজুগেশন স্ট্রাকচারই দেখো যে সিএইচ প্লাসের মধ্যে কোনো বন্ড নেই, ঠিক আছে? এবং সেই জন্যে এই হাইপার কনজুগেশনকে আমরা অলসো কল্ড নো বন্ড রেজোনেন্স। তাহলে রেজোনেন্সেরই ন্যায় কিন্তু এদের মধ্যে বন্ধন নেই, তাই এটাকে আমরা বন্ধনবিহীন রেজোনেন্স বলতে পারি। নেক্সট আমরা আলোচনা করছি এই হাইপার কনজুগেশন বা নো বন্ড রেজোনেন্স এর শর্ত কী বা কন্ডিশন। তো প্রথমেই বলি যে আলফা কার্বন হতে হবে, মাল্টিপল বন্ড, র্যাডিক্যাল অথবা কার্বেনিয়াম আয়ন, এই তিনটে সিস্টেমে আমরা হাইপার কনজুগেশন পাবো,
কিন্তু শর্ত একটাই, এই যে গ্রুপগুলো আছে অর্থাৎ দ্বিবন্ধন বা মাল্টিপল বন্ড, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড এন, এদের ক্ষেত্রেও হয়, তার রেসপেক্টে আলফা পজিশনে কিন্তু একটা ন্যূনতম হাইড্রোজেন থাকতে হবে, এবং যতগুলি হাইড্রোজেন থাকবে ততগুলোই আমার হাইপারকার্বন স্ট্রাকচার দেখাবে। যেমন ধরো এই প্রোপিনে দ্বিবন্ধনের কার্বনটার সাপেক্ষে আলফা কার্বনে তিনটে হাইড্রোজেন আছে, তাই তিনটে হাইপারকার্বন স্ট্রাকচার পাবো। এখানে দেখো প্রোপাইল র্যাডিক্যাল নিয়েছি, সেই র্যাডিক্যালটার সাপেক্ষে এটা আলফা কার্বন, এটা কিন্তু বিটা, তো এটাকে বাদ দেবো। এই আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তাই দুটো হাইপারকার্বন পাবো। এখানে দেখো এটা হচ্ছে আমরা প্রোপাইল টু ক্যাটায়ন নিয়েছি বা কার্বনিয়াম আয়ন, এই কার্বনটার সাপেক্ষে এদিকটাও আলফা, এদিকটাও আলফা, তাই এখানে তিনটে ছটা হাইড্রোজেন আছে, তাই ছটা হাইপারকার্বন স্ট্রাকচার আমরা পাবো। তো আমি বলি সিএইচ ছাড়াও আমরা সিএক্স, এক্স বলতে ফ্লুরিন ক্লোরিন বা কার্বন কার্বন বন্ড হাইপারকার্বন দেখায়, কিন্তু এইগুলো খুবই দুর্বল দেন সিএইচ, কারণ সিএইচ এর বন্ড এনার্জি এদের থেকে কম। সেদিন আমরা প্রধানত সিএইচ সিস্টেমটা নিয়েই আলোচনা করব। এবার আলোচনা করছি কত রকমের হাইপারকার্বন আমরা দেখতে পাই। হাইপারকার্বন আমরা প্রধানত দু রকমের দেখতে পাই, একটা হচ্ছে স্যাক্রিফেসিয়াল, একটা হচ্ছে আইসোভ্যালেন্ট। স্যাক্রিফেসিয়াল নামটার মধ্যেই আছে যে কোনো কিছু যেন একটা স্যাক্রিফাই করছে বা বলিদান দিচ্ছে বলতে পারি। তো এখানে কী বলিদান দিচ্ছে, না একটা কোভ্যালেন্ট বন্ডের বলিদান দিচ্ছে। তো অ্যালকিনে বা মাল্টিপল বন্ড সিস্টেমে মাল্টিপল বন্ডের রেসপেক্টে আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা দেখো আমার এখানে ইলেকট্রনটা এখানে পাই বন্ড করছে, সিগমা ইলেকট্রনটা ভাঙছে, এখানে পাই বন্ড ভাঙছে, তাহলে এখানে একটা সিগমা একটা পাই, মোট দুটো কোভ্যালেন্ট বন্ড লস্ট করছে, তার পরিবর্তে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড জেনারেট হচ্ছে, তাহলে দুটো লস্ট একটা জেনারেট, তাহলে ওভারঅল কী হচ্ছে, একটি কোভ্যালেন্ট বন্ড এখানে লস্ট অর স্যাক্রিফাইড হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো একটা প্রসম অণু ছিল, এই প্রসম অণুটা এখানে একটা চার্জড পিসিসে কনভার্ট হচ্ছে, তখন এই ধরনের হাইপার কনজুগেশনকে আমরা স্যাক্রিফেসিয়াল হাইপার কনজুগেশন বলব। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় টাইপটা হচ্ছে কি না, আইসোভ্যালেন্ট। আইসো মানে বুঝতে পারছো সম, তো এখানে ভ্যালেন্সি কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডের কোনো পরিবর্তন ঘটবে না। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাবো, না র্যাডিক্যাল আর কার্বনিয়াম আয়ন সিস্টেম যারা তাদের ক্ষেত্রে, মানে এক কথায় কার্বোক্যাটায়ন। দেখো র্যাডিক্যালের প্রথম উদাহরণটা দেখাই, যে র্যাডিক্যালের ক্ষেত্রে কী হচ্ছে, আমার এই ইলেকট্রনটা একটা আসছে আর সিগমা বন্ডের দুটোর মধ্যে একটা ইলেকট্রন এখানে পাই বন্ড করতে আসছে, আর একটা ইলেকট্রন এখান থেকে আমার এইচ এর কাছে চলে যাচ্ছে, অর্থাৎ সিএইচ বন্ডের এখানে আমার একটা সমবিভাজন ঘটছে। ঠিক আছে, বা যেটাকে বলি হোমোলাইটিক বিভাজন। তো তাহলে একটা সিগমা বন্ড ব্রেক করলো আর এখানে দেখো একটা পাই বন্ড তৈরি হয়েছে, তাহলে কোভ্যালেন্ট বন্ড সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি বা কোনো লস্ট হয়নি বা স্যাক্রিফাই হয়নি। ঠিক আছে, এবং আরও একটা ব্যাপার দেখো, এটা ছিল একটা কার্বন র্যাডিক্যাল, এখানেও হাইড্রোজেন একটা র্যাডিক্যাল আছে, তাহলে ওখানে যেমন দেখলাম একটা চার্জ আনচার্জ থেকে চার্জ পিসেস তৈরি হচ্ছে, এখানে কিন্তু র্যাডিক্যাল থেকে র্যাডিক্যালই পাচ্ছি, ঠিক একইভাবে কার্বোক্যানায়ন বা কার্বনিয়াম আয়ন থেকে কার্বনিয়াম আয়নই পাবো, তাই এদের বলবো আমরা আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু এই কার্বনের র্যাডিক্যালের সাপেক্ষে তিনটে হাইড্রোজেন আছে, তাই মোট তিনটে স্ট্রাকচার পাবো, আমি একটা এঁকেছি প্লাস আরও দুটো পাবো, তাই টু মোর। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা কথা দেখাই, এই যে দুটো হাইপারকার্বন দেখছো, একটা র্যাডিক্যাল আর একটা আমরা অ্যালকিন দেখেছি, অর্থাৎ আইসোভ্যালেন্ট আর স্যাক্রিফেসিয়াল, এর মধ্যে স্যাক্রিফেসিয়ালটা কি হতে চাইবে, কারণ এটা প্রসম থেকে চার্জ ফিসেসে যেতে চাওয়া, এখানটা কিন্তু র্যাডিক্যাল বা কার্বনিয়াম আয়ন থেকে কার্বনিয়াম আয়ন র্যাডিক্যালই থাকছে, তাই মনে রাখবে আইসোভ্যালেন্ট হাইপারকনজুগেশন মোর ইম্পর্ট্যান্ট বা গিভস এক্সট্রা স্টেবিলিটি দ্যান স্যাক্রিফেসিয়াল হাইপারকনজুগেশন। ঠিক আছে, এবার দেখো কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নের ব্যাপারটা বলি, যে কার্বোক্যাটায়নে যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ কার্বন, এই পজিটিভ চার্জ মানে এখানে একটা পি অরবিটাল আছে যেটা ভ্যাকেন্ট, মানে ইলেকট্রন নেই, তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তারপরে বিটা, এই বিটা কার্বনে কোনো ব্যাপার নেই, আলফা কার্বনে যে হাইড্রোজেন আছে সেই সিগমা বন্ড এখানে ব্রেক করে একটা পাই বন্ড সৃষ্টি করছে, তাহলে এখানে যেহেতু দুটো আলফা হাইড্রোজেন আছে তাই মোট দুটো স্ট্রাকচার পাবো, এবং এখানেও দেখছি নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডের কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটা হচ্ছে আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। ঠিক আছে, এবার আমরা অরবিটাল ডায়াগ্রামও এই দুটো দেখে নিই, একটা র্যাডিক্যাল সিস্টেম আর একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন। তো র্যাডিক্যাল সিস্টেমের ক্ষেত্রে দেখো এখানে আমার কার্বনের এখানে র্যাডিক্যাল ছিল, র্যাডিক্যাল মানে এখানে পি অরবিটালটা আছে, সেই পি অরবিটালটার
একটা ইলেকট্রন আছে, সে আপ ডাউন যে স্পিনই থাক, আর এখানে একটা সিগমা বন্ড কার্বনের সঙ্গে হাইড্রোজেন, তাতে দুটো ইলেকট্রন আছে পেয়ার্ড ফর্মে। তো এই সিগমা বন্ড ইলেকট্রনটা এই পি অরবিটালের সঙ্গে একটা আমার ইন্টারঅ্যাকশন করছে, এবং তার ফলে কি হচ্ছে যে এখানে একটা পাই বন্ড সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং এইচটা এখানে আলাদা করে আমার র্যাডিক্যালে পরিণত হচ্ছে। র্যাডিক্যাল মানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানকে ব্যবহার করলো। আর কার্বিনিয়াম আয়নের বেলায় কী হচ্ছে দেখো, কার্বিনিয়াম আয়নের বেলায় হচ্ছে যে এটা কার্বো ক্যাটায়ন, অর্থাৎ এক্ষেত্রে পি অরবিটালটা হচ্ছে কি ভ্যাকেন। তাহলে এই দু ক্ষেত্রে কী হচ্ছে, সিগমা পি অভিলেপন ঘটছে। অ্যালকিনে যেমন হচ্ছিল সিগমা পাই অভিলেপন, এখানে হচ্ছে আইসোভ্যালেন্টের ক্ষেত্রে সিগমার সঙ্গে পি, এই পিটা আইদার ইনকমপ্লিট অথবা আমার ভ্যাকেন্ট পি অরবিটাল, ঠিক আছে? তো এখানে আবার সিগমা ইলেকট্রনটার সঙ্গে এখানে অভিলেপন ঘটছে, তার যে দুটো ইলেকট্রনই এখানে চলে আসছে, এই দুটো ইলেকট্রন এখানে দুটো বিপরীত স্পিনে থাকবে, আর এইচটা এখানে ইলেকট্রন হারিয়ে এইচ প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? মোট কথা সিগমা ইলেকট্রনটা এখানে পাই ইলেকট্রনে কনভার্ট হচ্ছে। নেক্সট আলোচনা করছি হাইপারকনজাম্পশন ইফেক্ট, এটা গুরুত্বপূর্ণ। ইফেক্টটা কি না, আমরা প্রত্যেক ক্ষেত্রে এই যে স্ট্রাকচারগুলো দেখলাম বা হাইপারকনজাম্পশন দেখলাম, প্রতি ক্ষেত্রেই দেখলাম কার্বোক্যাটায়ন র্যাডিক্যাল বা অ্যালকিনের কার্বনেতে পাশের কার্বন অর্থাৎ আলফা কার্বনের যে সিএইচ বন্ড আছে সেই ইলেকট্রনটাই কার্বনে চলে আসছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল এফেক্ট। এফেক্টটা যদি ভেবে বলতে পারি আমরা, ইলেকট্রন রিলিজ করছে ফ্রম দ্য কার্বন অ্যাটম, কোন কার্বন অ্যাটম থেকে, অ্যাডজাসেন্ট টু দ্য পাই বন্ডেড কার্বন অ্যাটম, তাহলে পাই বন্ডেড অথবা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন অ্যাটম। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে এখানে র্যাডিক্যাল আর কার্বন অ্যাটম, ঠিক আছে? সেই কার্বনেতে হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এটাই হচ্ছে মূল এফেক্ট। এবং এটা প্রথম যিনি নোটেড করেছিলেন বা লক্ষ্য করেছিলেন তিনি দুটো বিজ্ঞানী, বেকার এবং নাথান, এবং তাদের নাম অনুসারেই এই এফেক্টকে বলা হয় বেকার নাথান এফেক্ট, ঠিক আছে? তিনি হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম উপর কাজ করেছিলেন, হ্যাঁ, করেই এটা প্রথম লক্ষ্য করেছিলেন। এবার বলি এফেক্টগুলো কীরকম কত রকম হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথম বলছি যে স্টেবিলিটির উপর কীরকম প্রভাব দেখায়। তো এই স্টেবিলিটির ক্ষেত্রে মনে রাখতে হবে একটা কথা, যে যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে উইথ রেসপেক্ট টু মাল্টিপল বন্ড র্যাডিক্যাল আর কার্বন অ্যাটম ততগুলোই হাইপারকনজাম্পশন স্ট্রাকচার পাবো, এবং গ্রেটার দ্য নাম্বার অফ হাইপারকনজাম্পশন স্ট্রাকচার গ্রেটার ইজ দ্য স্টেবিলিটি। অর্থাৎ একটা এনটিটি, এনটিটি বলতে কার্বন অ্যাটম বা র্যাডিক্যাল বা অ্যালকিন, তাতে যতগুলো হাইপারকনজাম্পশন স্ট্রাকচার পাবো, যত বেশি পাবো তার স্টেবিলিটিও তত বেশি হবে। রেজোন্যান্সে আমরা যেমন দেখি না যে যত রেজোন্যান্স স্ট্রাকচার বেশি তার স্ট্রাকচার, তো যত স্ট্রাকচার বেশি হয় তত বেশি স্টেবল হয়, তেমন হাইপারকনজাম্পশনেতেও হাইপারকনজাম্পশন স্ট্রাকচার যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। যেমন ধরো এই একটা প্রশ্ন, এই মলিকুল তিনটে দেওয়া আছে, এদের অর্ডার অফ স্টেবিলিটি ডিটারমাইন করতে হবে। তো দেখো ইথিলিনেতে কোনো আমার আলফা কার্বন নেই ডাবল বন্ডেড কার্বনের সাপেক্ষে, কিন্তু প্রোপিনে দেখো ডাবল বন্ডেড কার্বন এই দুটো, তার সাপেক্ষে এখানে তিনটে কার্বনে তিনটে হাইড্রোজেন আছে। আবার যদি বিউটুইনে যাই দেখো এখানে তিনটে এখানে তিনটে, মোট ছটা আলফা হাইড্রোজেন আছে। অর্থাৎ এই অনুটায় ছটা হাইপারকনজাম্পশন স্ট্রাকচার পাবো, এতে পাবো তিনটে হাইড্রোজেন স্ট্রাকচার, এখানে কোনো হাইপারকনজাম্পশন হবে না। তাহলে এটা ছটা, এটায় তিনটে, এটায় শূন্য, কোনো হাইপারকনজাম্পশন পাবো না। তাহলে কে বেশি স্টেবল হবে, বিউটুইন, তারপর প্রোপিন, ইথিলিন সব যেখানে কম, ঠিক আছে? নেক্সট দেখো একটা কার্বোক্যাটায়ন বা কার্বন অ্যাটম দেওয়া আছে, এটা মিথাইল কার্বোক্যাটায়ন, এক ডিগ্রি, দু ডিগ্রি, তিন ডিগ্রি। তো আমরা সাধারণত প্লাস আই এফেক্ট দিয়ে ব্যাখ্যা করে থাকি, কিন্তু মনে রাখবে যে আই এফেক্ট অপেক্ষা হাইপারকনজাম্পশন হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট এফেক্ট। তো এখানে এই কার্বনটা দেখো এস প্লাসেস কার্বনের সাপেক্ষে এটা আলফা কার্বন তিনটে, এবং তিনটে করে হাইড্রোজেন, মোট নটা আলফা হাইড্রোজেন আছে, তাই এখানে নটা হাইপারকনজাম্পশন স্ট্রাকচার পাবো। এখানে দেখো দুটোতে তিনটে তিনটে ছটা আছে, তাই সিক্স হাইপারকনজাম্পশন স্ট্রাকচার পাবো। এখানে থ্রি হাইপারকনজাম্পশন স্ট্রাকচার পাবো, থ্রি, এখানে কোনো হাইড্রোজেন পাবো না, শূন্য। অর্থাৎ যার হাইপারকনজাম্পশন গঠন যত বেশি তার স্টেবিলিটি তত বেশি, অর্থাৎ তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন বা তিন ডিগ্রি কার্বন অ্যাটম বেশি স্টেবল, আর মিথাইলটা এখানে সবচেয়ে আনস্টেবল। যদি র্যাডিক্যালের কথা ভাবি সেক্ষেত্রেও দেখো আমরা মিথাইল র্যাডিক্যাল এক ডিগ্রি, দু ডিগ্রি ও তিন ডিগ্রি, হ্যাঁ, বা টার্সিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি র্যাডিক্যাল আছে। এক্ষেত্রে টার্সিয়ারি বা তিন র্যাডিক্যালটা সবচেয়ে বেশি স্টেবল। কেন না, র্যাডিক্যাল কার্বনের সাপেক্ষে আলফা কার্বনে
মোট নটা হাইড্রোজেন আছে, তাই নটা হাইপোকনজাংশন স্ট্রাকচার পাবো, এক্ষেত্রে ছটা পাবো, এক্ষেত্রে তিনটে, এখানে কোনো হাইপোকনজাংশন হবে না, তাই স্টেবিলিটিটা হচ্ছে 8। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে আঁকতে হবে, প্লাস কতগুলো হবে বাকিটা মোর এখানে লিখতে হবে। যেমন এর বেলা লিখবো 9, একটা আঁকবো, একে লিখবো 8 মোর। এবার আমরা বন্ড লেন্থ কী করে বার করি বা বন্ড লেন্থ সম্পর্কিত বিভিন্ন রকম প্রবলেমও আমরা হাইপোকনজাংশন থেকে ব্যাখ্যা করতে পারি। যেমন একটা দেখো প্রবলেম বলি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইন ইথেন 1.54 অ্যাংস্ট্রম, কিন্তু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড লেন্থ ইন প্রোপিন, ঠিক আছে, এখানে এটা দ্বিবন্ধন আছে, প্রোপিনের ক্ষেত্রে 1.50 অ্যাংস্ট্রম। তাহলে সিঙ্গেল বন্ড লেন্থই কিন্তু বন্ড লেন্থ আলাদা হলো কেন? বা আমি যদি ডাবল বন্ড লেন্থ দেখি, দেখো কার্বন কার্বন ডাবল বন্ড লেন্থ ইন ইথিলিন 1.33, কিন্তু ইন প্রোপিনে কী হচ্ছে 1.35, ঠিক আছে, তাহলে ডাবল বন্ড লেন্থ একটুখানি বেড়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড লেন্থ একটু কম ইন প্রোপিন, এটা কেন হয়? তো আমরা এই প্রোপিনের স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে প্রোপিনের স্ট্রাকচার। প্রোপিনের ক্ষেত্রে কী হবে না, হাইপারকনজুশন হবে, কেন না এই দ্বিবন্ধন কার্বন, তার আলফা কার্বনে তিনটে আলফা হাইড্রোজেন আছে, তো এখানে সিগমা ইলেকট্রন এখানে পড়বে, এটা খুলে এখানে যাবে, অর্থাৎ এইভাবে এই তিনটে হাইড্রোজেনই তিনটে হাইপারকনজুশন স্ট্রাকচার পাবো, যার মধ্যে একটা এটা প্লাস আমরা টু মোর আমরা পাবো, ঠিক আছে, টু মোর। তো এখানে কী হয়েছে দেখো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার বহন করছে, আর ডাবল বন্ড যেটা ছিল সেটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বহন করছে। তো সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার বহন করছে মানে কি, বন্ড মাল্টিপ্লিসিটি বেড়ে গেছে, বন্ড মাল্টিপ্লিসিটি বা বন্ধন ক্রম বেড়ে গেলে আমার বন্ধন দৈর্ঘ্য কী হবে, কমে যাবে, সেই জন্যই 1.54 থেকে 1.50 হয়েছে। আবার ডাবল বন্ড যেটা ছিল সেটা হাইপারকনজাংশনের ফলে কি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বহন করছে, তাহলে বন্ড মাল্টিপ্লিসিটি আমার কমে যাচ্ছে বা বন্ড অর্ডার কমে যাচ্ছে, তাই বন্ড লেন্থ বেড়ে গেছে, তাই 1.33 থেকে 1.35 অ্যাংস্ট্রম, ঠিক আছে। অর্থাৎ হাইপারকনজাংশনের জন্য আমাদের বন্ড লেন্থ বা বন্ড অর্ডার বা বন্ড মাল্টিপ্লিসিটি এবং সঙ্গে সঙ্গে বন্ড স্ট্রেংথও পরিবর্তন হতে পারে। লাস্ট আলোচনা করবো এবার রিঅ্যাক্টিভিটি সম্বন্ধে, যে হাইপারকনজাংশনের ফলেও আমরা দেখব বিভিন্ন মলিকুলসের বিভিন্ন বিক্রিয়ার রিঅ্যাক্টিভিটির পরিবর্তন ঘটে। যেমন একটা সহজ প্রবলেম দিয়েই বলছি, যে রাইট দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, মানে কোনো না কোনো একটা ইলেকট্রোফাইল আসবে, যেমন ধরো বেনজিন বা টলুইনের আমরা ফ্রিডিল ক্যাপ্রিক্রিয়া বলতে পারি, বা ব্রোমিনেশন মানে রিঙেতে যে আমরা প্রবেশ করাবো, বা ফরমাইলেশন বিক্রিয়া, এরকম যে বিক্রিয়াগুলো, বা নাইট্রেশন, এখানে একটা ইলেকট্রোফাইল আসে আর রিং সেখানে অ্যাটাক করে, অর্থাৎ যে রিং যত সহজে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি। তো এই প্রবলেমটা অন্যভাবে দেওয়া থাকতে পারে, যে রাইট দ্য অর্ডার অফ ইলেকট্রন রিলিজিং এফেক্ট অফ অ্যালকিল গ্রুপ অ্যাটাচ টু দ্য বেনজিন রিং। বেনজিন রিংয়ে যে অ্যালকিল গ্রুপগুলো আছে তাদের ইলেকট্রন রিলিজিং এফেক্ট কী তার অর্ডারে সাজাও, অর্থাৎ মিথাইল ইথাইল এখানে আইসোপ্রোপাইল আর টার্সারি বিউটাইল কার ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি টু দ্য অ্যারোমেটিক নিউক্লিয়াস। এখানে একটা কথা দেখো, প্লাস আই এফেক্টের কথা দিয়ে যদি ভাবি তাহলে মিথাইল অপেক্ষা ইথাইলের এফেক্ট বেশি, তার থেকে এর বেশি, তার থেকে এর বেশি, তাহলে এর ক্ষেত্রে রিংটা বেশি অ্যাক্টিভেট হওয়া উচিত, কিন্তু বাস্তবে আমরা পাই উল্টো, বাস্তবে পাই আমরা এইটা হচ্ছে অর্ডার, অর্থাৎ টলুইনের রিঅ্যাক্টিভিটি এখানে সবচেয়ে বেশি। কেন? সেই উত্তরটা একই না, হাইপার কনজুগেশন ব্যাপার, হাইপারকনজুগেশনটা কে ভালো করবে? দেখো এখানে ইথিলিন মানে এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের কার্বনের পাশের কার্বন আছে, কার্বনের তিনটে হাইড্রোজেন আছে, এবং এই হাইড্রোজেনগুলো এইভাবে রেজোনেন্স করে এখানে আমার হাইপারকনজুগেশন করবে, এবং করার জন্য যে আমরা আয়নিক ফর্মটা পেলাম এই আয়নিক ফর্মটা দেখো, আবার একটা আলফা হাইড্রোজেনের জন্য তিনটে আমরা আয়নিক ফর্ম পাচ্ছি, যেখানে অর্থ বা প্যারা কার্বনগুলো নেগেটিভ চার্জ, এবং এই অর্থ প্যারা দিয়েই কোনো না কোনো ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। তো একটা হাইড্রোজেনের জন্য যদি তিনটে আয়নিক ফর্ম পাই, তিনটে হাইড্রোজেন আছে, তাহলে মোট কটা পাবো, তিন তিনকে নটা পাবো। কিন্তু যদি আমরা ইথাইল বেনজিনের কথা আলোচনা করি, এখানে দেখো ডাবল বন্ডেড কার্বনের পরের কার্বনে দুটো হাইড্রোজেন আছে, অর্থাৎ দুটো আলফা হাইড্রোজেন আছে, তাই তিন গুণে মোট ছটা আমরা পাবো। আইসোপ্রোপাইল বেনজিনের বেলায় আমরা তিনটে পাবো, আর টার্সারি বিউটাইল বেনজিন এর ক্ষেত্রে আমরা কোনো হাইপারকনজাংশন স্ট্রাকচার পাবো না। তাই বলে রাখি, কার্বন কার্বনও সামান্য হাইপারকনজাংশন দেখায়, যেটা আমরা এখানে নেগলেক্ট করলাম।
তো তাহলে আমার হাইপার কনজাংশন গুলোর রেশিও কি হলো 9:6:3:0। অর্থাৎ মিথাইল গ্রুপটা বেনজিন বলে সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে তুলছে, তাই রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হচ্ছে আমার এখানে মিথাইল বেনজিন বা টলুইনের সবচেয়ে বেশি, তারপর ইথাইল বেনজিন অ্যান্ড এইটা, ঠিক আছে। অর্থাৎ হাইপার কনজুগেশন হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট দ্যান আমার ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। সেই জন্যে যখনই কোনো প্রবলেম আসবে আমরা হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, না পারলে তখন আই এফেক্টে যাব, ঠিক আছে, নাহলে কিন্তু আমাদের কিছু প্রবলেমে ভুল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা।